পঙ্কজ বাবু কোথায় আমার ছেলে? আমার ছেলে কোথায়? বিনা অনুমতিতে আপনি ভেতরে চলে এলেন, এটা কি আপনি পার্ক নাকি? আর আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আমার ছেলেকে আপনারা অ্যারেস্ট করেছেন, থানায় তুলে নিয়ে এসছেন, এই ব্যাপারটা কি? বিচার ব্যবস্থা বলে কিছু নেই নাকি? যখন যা খুশি তাই করে যাবেন? আমার ছেলেকে তুলে নিয়ে চলে এলেন? একটা ব্লাড প্রেসারের ট্যাবলেট খেয়ে নিন। কে? ব্লাড প্রেসার তো আরো বাড়বে। আর বিচার ব্যবস্থার কথা আপনি বলছেন? আপনি কে? কিরণকান্তি ব্যানার্জি, আপনার ছেলে তো পদ্মকে টোপ হিসেবে ব্যবহার করেছে আমাকে শিকার করার জন্য, কিন্তু জানে না যে শিকার করে সিংহ, শিকার করে বাঘ, বাঘিনী, শিয়াল নয়। শিয়াল তো পড়ে থাকা উচ্ছিষ্টটা খায়। একদম মুখ সামনে কথা বল। একদম চুপ, একটা কথা নয়, উঁচু গলায় কথা বললে না এখানে এজলাস বসিয়ে দেব। আপনার ছেলের নামে আমি আজকে কোনো কেস দিইনি, ও আমাকে মারতে এসেছিল তাও আমি ওর নামে কোনো কেস দিইনি। একটা ডায়েরি করেছি, এলাকায় দোল উৎসব উপলক্ষে পাড়ায় গণ্ডগোলের ফলে মারপিট হয়েছে এই মাত্র, কোথাও আমি মেনশন করিনি যে আপনার ছেলে আমাকে মারতে এসেছিল, আমাকে খুন করতে এসেছিল। কথাটা মাথায় রাখবেন, কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত। আপনার ছেলে ওই বাবুসোনা, ওকে বলে দেবেন যে যখন যেখানে খুশি মারতে আসতে, আমি ওকে ওখানেই মারবো বলে রাখলাম। নামটা মাথায় রাখবেন, অ্যাডভোকেট গীতা Ll.B। আপনি কি চাইছেন বলুন তো, আপনি এফআইআর কেন করছেন? বললাম না, তার কারণ অন্য কোনো কারণে আমি বাবুসোনাকে হাজত বাস করাতে চাইছি না। আমি শুধু চাই পদ্মর শিলাতানির কারণেই ওর হাজত বাস হোক। আর সেখানে আরো তিনজন হারবে, এক বাবুসোনা, আর এক হচ্ছে বাবুসোনার বাবা, আর একজন অগ্নিচিৎ মুখার্জি। আমি তোমাকে এখনো বলছি, তুমি এই কেসের মধ্যে নাক গলিও না। তুমি বুঝতে পারছো না, আমি যদি এর মধ্যে ইনভলভ হই না তাহলে যাকে খুশি ইনভলভ করুন, যাকে খুশি, আমি কেসটা একাই লড়বো। এই অ্যাডভোকেট গীতা Ll.B। Ll.B দোল মহাসপ্তাহ 25 থেকে 31 মার্চ সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায়।